সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমরা সবাই ভালোই আছো। করোনা ভাইরাসের কারণে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে, আর এই পাঠদান কার্যক্রমকে সচল করতে সরকার কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি সুধান চন্দ্র, সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান, পারুল উচ্চ বিদ্যালয়, রায়নগর, নওগাঁ। আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টার থেকে আমি কিছু তোমাদেরকে ধারণা দেব। তোমরা নিশ্চয়ই সেটা ভালো করে ক্লাসটা দেখবে এবং বুঝবে। বাংলাদেশ একটা হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশ কি জন্য বলা হয়েছে? এই নদীমাতৃক দেশে বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে, এই জন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে। বাংলাদেশের নদ নদীর সংখ্যা প্রায় 700টি, আর বাংলাদেশের নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো নদী আছে সেগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি। তাহলে আজকে তোমাদেরকে আমি কিছু নদী সম্পর্কে ধারণা দেব। প্রথমে আমি আলোচনা করব পদ্মা নদী সম্পর্কে। পদ্মা হচ্ছে বাংলাদেশের নদীগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা নামে এই নদীটি বাংলাদেশে যখন রাজশাহীতে প্রবেশ করেছে সেটা হচ্ছে পদ্মা নামে পরিচিত, আর এটাই ভারতে যখন এটা অবস্থান করে তখন এর নাম হচ্ছে গঙ্গা। পদ্মা নদী গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এটা মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশে অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে এর আয়তন, অর্থাৎ পদ্মা নদীর আয়তন। পদ্মা নদীর উল্লেখযোগ্য কতগুলো হচ্ছে শাখা নদী আছে, তার মধ্যে হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি। এখন আমি তোমাদেরকে ব্রহ্মপুত্র সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরে এটা উৎপত্তি হয়েছে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে এটি হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ হচ্ছে 1787 সালে একটা ভূমিকম্পের ফলে এর নদীর তলদেশে উথিত পানি যখন নদীর গর্ভে ধরে রাখতে পারেনি, তখন এটা উথলে যখন হচ্ছে অন্যটি একটি গতিপথ ধরে রেখেছে, তখন এই নদী একটা নাম ধারণ করছে, সেই নদীর নাম হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী বাংলাদেশের একটা হচ্ছে উল্লেখযোগ্য নদী হিসাবে বিবেচিত হয়েছে। যমুনার শাখা নদী ধলেশ্বরী, আর ধলেশ্বরী শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 2,897, এটা হচ্ছে কি কিলোমিটার। তাহলে এখন হচ্ছে ব্রহ্মপুত্র নদের আমি আলোচনা করলাম, এখন তোমাদেরকে আমি মেঘনা নদী, তিন নম্বর হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদীটা হচ্ছে আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এটি সুনামগঞ্জ জেলার আজমেরিগঞ্জের কাছে কালিনী নাম ধারণ করে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা মেঘনা নামটি ধারণ করেছে। মেঘনা নদী এটা চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে এবং একটা বিস্তৃত, অর্থাৎ হচ্ছে বড় আকারে হচ্ছে মোহনার সৃষ্টি করেছে। মেঘনা নদীর শাখা নদী হচ্ছে মনু, তিতাস, গোমতী, বাউলাই ইত্যাদি। আর এই মেঘনা নদীতে হচ্ছে প্লাবন, বর্ষার সময় হচ্ছে প্লাবন আর হচ্ছে পলি জমে এই আমাদের সমতলকে
উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করেছে। এখন আমি তোমাদেরকে কর্ণফুলী নদী সম্পর্কে বলবো। কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে হচ্ছে প্রধান নদী হিসাবে বিবেচিত হয়েছে। এর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী নদীর হচ্ছে প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কালসাং ইত্যাদি। কর্ণফুলী নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে স্থাপন করা হয়েছে। কর্ণফুলী নদী হচ্ছে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এখন তারপরে আসবো হচ্ছে তিস্তা নদী। তিস্তা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে দিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পূর্ব সাতনাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার। তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার। আচ্ছা, তিস্তা ব্যারেজ প্রকল্পটি হচ্ছে 1997-98 সালে নির্মিত হয়েছে এবং এই তিস্তা ব্যারেজ প্রকল্পটি হচ্ছে করার উদ্দেশ্য হচ্ছে তিস্তার এলাকার যে তিস্তা নদীর এলাকায় যে লোকজন বসবাস করে এলাকার আবাদি জমিকে রক্ষা করার জন্য সেখানে হচ্ছে পানি ধরে রাখার জন্য এই ব্যারেজটি প্রকল্প চালু করা হয়েছে। পশুর নদী, পশুর নদী হচ্ছে খুলনার দক্ষিণে ভৈরবের রূপসা নদী। এটা হচ্ছে পশুর নদীর হচ্ছে গভীরতা সবচাইতে বেশি এবং সারা বছরের সমুদ্রগামী জাহাজ এই পথে চলাচল করে এবং এই চলাচল করে যা সমুদ্র মংলা সমুদ্র বন্দরে হচ্ছে প্রবেশ করে। সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 294 কিলোমিটার। তারপর পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় এটি প্রবেশ করেছে যে নদী, সেই নদীর নাম হচ্ছে ফেনী নদী। আচ্ছা, বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা বলতে পারবে। বাংলাদেশ মিয়ানমারের হচ্ছে সীমান্তবর্তী নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। তাহলে নাফ নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? যেটা হচ্ছে লাভার মায়াবার পর্বতে হচ্ছে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। মাতামুহুরী নদীর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মাতামুহুরী নদী হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ক্লাসের সাথে সংযুক্ত ছিলে, তোমরা নিশ্চয়ই ক্লাসটি হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করেছো, দেখেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো, এটা আমি আশা করব। এখন আমি তোমাদের এই ক্লাসের উপর থেকে কিছু মূল্যায়নের প্রশ্ন আমি করেছি, যেগুলো তোমরা বাসায় বসে চর্চা করবে এবং চেষ্টা করবে। দেখো বলতে পারো কি না, বর্তমানে বাংলাদেশে কতটি নদ নদী রয়েছে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছিল? গঙ্গা নদী মেঘনার সাথে মিলিত হয় কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? যমুনা নদী কত সালে সৃষ্টি হয়? দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কি? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কোন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী নদীর কোনটাকে বলা হয়? নাফ নদীর দৈর্ঘ্য কত? নিশ্চয়ই তোমরা যদি পাঠটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে। তোমরা বাড়িতে বসে ক্লাসটা দেখবে, বেশি করে বাড়িতে বসে পড়াশোনা করবে, অযথা বাইরে যাবে না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। ধন্যবাদ সবাইকে।